কিন্তু মিছে নবীন বাবু আজ সুভদ্রা যোজন্যার ভয়ভীত হয়ে পড়ছেন তাঁকর বিরোধী মানে সমস্ত প্রবক্তা মানে ভয়ভীত হয়েছেন আমার উদ্দেশ্য হোচি আজ রাজ্যের আমার বিজেপি মান্যবর মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত মোহন চরণ মাঝী মহোদয় আবার উপমুখ্যমন্ত্রী শ্রীমতী প্রভাতী পড়া মহোদয়া এবং শ্রীযুক্ত কনকবদ্ধন সিংহ মহোদয় সুভদ্রা যোজনার যে শুভারমান সুভদ্রা যোজনা নিয়ে

ବିଜେଡ଼ି ସୁପ୍ରିମୋ ନବୀନ ବାବୁ ନିର୍ବାଚନ ହାରିଲା ପରେ ତାଙ୍କର ମହିଳାମାନଙ୍କୁ ଡାକିକି ଆଶ୍ଵାସନା ଦେଉଛନ୍ତି ଏକ ମାନେ ତାଙ୍କର ନିବାସରେ ବସିକି ବା ତାଙ୍କର ଅଫିସରେ ବସିକି ମହିଳାମାନଙ୍କର ମନୋବଳ ବଢ଼ାଉଛନ୍ତି ମୁଁ କହି ରଖିବା ପାଇଁ ଚାହେଁ ଯେ ଆଜି ମହିଳାମାନଙ୍କ ପ୍ରତି ଯେ ସେତେ ସମ୍ବେଦନଶୀଳତା ପ୍ରକାଶ କରିଛନ୍ତି ବା ସମ୍ବେଦନଶୀଳ ଅଛନ୍ତି ଏ କଥା ଯେଉଁ ରାଜ୍ୟବାସୀଙ୍କୁ ଜଣାଉଛନ୍ତି ଚବିଶ ବର୍ଷ শাসনৰ মুখিয়া হিচাপে যে বছি ওড়িশাৰ মানৱৰ মুখ্যমন্ত্ৰীৰ স্থান অলংকৃত কৰিলে সেইবাবে যদি এই দৰদ দেখাই থেত ৰাজ্যৰ মহিলা মানে উপকৃত হৈ থন্ত আজি সুভদ্ৰা যোজনাৰে মহিলা মানওণ্ট কু চিধাচল পাঁচ বৰ্ষ ভিতৰত পচাশ হাজাৰ টকা আচিব সুভদ্ৰা যোজনা এক সুন্দৰ যোজনা একচিন্ত যোজনা মহিলা মানে উদ্দিষ্ট যোজনা রাজ্যের নির্বাচন আসবা পূর্বরূপ যা মোহন সরকার কী তাহলে অক্ষর অক্ষরে পাাল হওয়া যাওছে তেম এই যোজনার মহিলা মানুষের হাত বড়াইবা পরে মহিলা মানুষ টঙ্কা মিলব বা যে কথা সুভদ্রা যোজনা যে সাথে সেখানে কীকি সে বাধক সাাজুবর নবীন বাবু মোর প্রশ্ন দীর্ঘ চব্বিশ বর্ষ ভিতরে সে মহিলা মানুষ কণ লে তাঁক সময় हिंसा महिला प्रति जो हिंसा चरम सीमारे पहचिला माधवीलता हो बेबिना हो कुंदुली घटना हो बा सस्मिता हो बा परी हो कोण न्याय तदंतपरे तदंत पर तदंत कमिशन किंतु कौन सी न्याय किंत कौशी मिळ न खोद् सहर आर ममिता मेहर समेर घटणा समोर आन मे थोड स मंत्री कॅप्टेन दिव्यशंकर मिश्र महोदय যেত বেড়ে শাসন ক্ষমতার লে তা সে মন্ত্রী পদর বহিষ্কার করে নাই এত মহিলা মান প্রাবনা আজ হারিগেলাপরে সুভদ্রা যোজনা নিয়ে কি আজ ওড়িশে যেতবে কোটি আঠ লক্ষ মহিলা সামিল হওয়া যাচ্ছেন মহিলা মান ভিতরে গোটা আনন্দ আসুচি। মহিলা মানে আজ খুশি অনেক সেই সময় নবীন বাবু আজ ভয়ভীতেন কারণ ওড়িশার তাঁর ভোট ব্যাঙ্ক ভাঙ্গি যাই এবং আহিদ ভাঙ্গি যাব जो गर्व करतुरीक्ष एस एच जि महिला आमर आम से सोप्न आऊ साकार स्वप्न आऊन जेव्हा स्वप्न देखुले सप्न स्वप्नर ही रहिजे द्वितीय कथची अन्यपटे मग चाहे जे देशर सर्वोच्च शासन सर्वोच्च सामिधानिक आसन अळंकृत कर महामयीम राष्ट्रपती महोदय म्हणजे ସମଗ୍ର ଭାରତବର୍ଷରେ ଯେଉଁ ମହିଳାମାନଙ୍କ ପ୍ରତି ଅମାନୁଷିକ ଅତ୍ୟାଚାର ହେଉଛି ତାକୁ ନେଇ ମଧ୍ୟ ମର୍ମାହିତ ଅଛନ୍ତି ଏବଂ ସମ୍ବେଦନଶୀଳତା ପ୍ରକାଶ କରିଛନ୍ତି ତିନି ଚାରି ଦିନ ଆଗରୁ ଆପଣମାନେ ସମସ୍ତେ ଜାଣିଛନ୍ତି ତେଣୁ ମହିଳାମାନଙ୍କ ପ୍ରତି ଯେଉଁ ଆଶାଳୀନ ବ୍ୟବହାର ହେଉଛି ତାହା ହେବା ଉଚିତ ନୁହେଁ କିନ୍ତୁ ମାନ୍ୟବର ମୁଖିଆ ନବୀନ ବାବୁ ଚବିଶ ବର୍ଷ ଭିତରେ ମହିଳାମାନଙ୍କ ପାଇଁ କ'ଣ ନ୍ୟାୟ ବିଧାନ କରିଥିଲେ ମୋତେ କୁହନ୍ତୁ ଆପଣମାନେ ଏଇ ଯେଉଁ ଯେଉଁ ଘଟଣା ଘଟିଥିଲା ସେମାନେ ଆଜି ନ୍ୟାୟ ପାଇଛନ୍ତି କି তদন্ত কমিশন রিপোর্ট সার্বজনীন হয়েছে কি কিন্তু মিছে নবীন বাবু আজ সুভদ্রা যোজন্যার ভয়ভীত হয়ে পড়ছেন তাঁকর বিরোধী মানে সমস্ত প্রবক্তা মানে ভয়ভীত হয়ে পড়ছেন এবং গাঁ গহল মহিল ভিতরে গোটে ভুল বাবরণ তুমি মু আপন মান জায়গায় রাজ্যের মা ভৌণী মহিলা মানুষ সমস্ত যে বিজেপি কু সরকার কু আছেন সমস্ত মোটর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সুভদ্রা যোজন্যায় সমস্তে সামিল হুঁতু